অনুরোধ কলকাতা ডিস্ট্রিক্ট কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা মেট্রো রেলের নামকরণ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর নামে নামাঙ্কিত করার দাবিতে মেট্রো ভবনে আজকে ডেপুটেশন দেন ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল কলকাতার গর্ব। 1984 সেই রেল চলাচলের শুভ উদ্বোধন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে। আজ থেকে 50 বছর আগে কলকাতার মানুষের জন্য স্বপ্ন দেখেছিলেন তিনি, তার দূরদর্শিতা প্রশ্নাতীত। তিনি 50 বছর আগেই ভেবেছিলেন যে কলকাতার মানুষের পরিবহনের জন্য একটা লাইফ লাইন প্রয়োজন। আজ সত্যি এই মেট্রো কলকাতার মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই মেট্রো এক ঘন্টার জন্য বন্ধ হলে ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ 18 নভেম্বর বেলা 1টার সময় মেট্রো ভবনের সিইও এম এর কাছে দাবি জানানো হয়। প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে সম্মান জানানোর জন্য এবং তার এই চিন্তাভাবনা তার এই গঠনমূলক এবং উন্নয়নমূলক কাজকে মানুষের মনের মধ্যে চিরদিন গেঁথে রাখতে কলকাতার মেট্রো রেলের নামকরণ প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীজির নামে নামাঙ্কিত করা হয়। ওনাদের এই দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরতে উপস্থিত ছিলেন জ্যোতি মিত্র, অর্ক চক্রবর্তী, সাহিব হোসেন, আজমল খান সংগঠন কর্মী, প্রদীপ প্রসাদ সভাপতি দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস কমিটি। প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী নামে নামকরণ করতে হবে এটা দাবি জানিয়ে এলাম। তার কারণ আজ থেকে 50 বছর আগে ইন্দিরা গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন কলকাতার পরিবহন ব্যবস্থা যথেষ্ট নয়। আজ থেকে 50 বছর পরে কলকাতার মানুষের কথা ভেবে, জনবিস্ফোরণের কথা ভেবে সেই সময় মাথায় তার স্বপ্ন দেখেছিলেন কলকাতার মাটির তলায় মেট্রো রেল তৈরি করবে। এই মেট্রো রেল যেমন স্বপ্ন দেখা তেমন বাস্তবায়িত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায় এবং তৎকালীন রেলমন্ত্রী বরকত গনি খান চৌধুরীর যে স্বপ্নকে বাস্তবায়িত তিনজনে মিলে করেছিলেন, কলকাতার মানুষকে মেট্রো রেল উপহার দিয়েছিলেন। কলকাতার মেট্রো রেল আজকে একদিন স্তব্ধ হয়ে গেলে মানুষের জীবন স্তব্ধ হয়ে যায়। এটা এখন কলকাতার মানুষের লাইফ লাইন হয়ে গেছে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের লাইফ লাইন হয়ে গেছে। তাই একটা জীবিত অবস্থায় যদি প্রধানমন্ত্রী তার নিজের রাজ্যে একটা স্টেডিয়ামের নামকরণ যদি করতে পারে, তাহলে রেলের কলকাতার মেট্রো রেল এত বড় কর্মকাণ্ড, তার নাম প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামে হবে না কেন? এটা আমাদের একটা দাবি জানিয়ে এলাম মেট্রো রেলের সিওএমের কাছে। পাশাপাশি মেট্রো রেলের যে ইনকোডা বলে একটা টেলিভিশন চ্যানেল আছে মেট্রো রেলের নিজস্ব, সেখানে খবরের চ্যানেল আছে, সে খবরের চ্যানেলে শাসক দল বিজেপির ছবি ছাড়া আর কাউকে দেখানো হয় না। আমরা তারও একটা কমপ্লেন করে এলাম ইনকোডা টিভির বিরুদ্ধে এবং পাশাপাশি উনি আমাদের জানালেন যে ইনকোডা টিভির বিরুদ্ধে আমাদের কমপ্লেন করতে আমরা কমপ্লেন করব। আর নামকরণের ব্যাপারে উনি আমাদের যা জানালেন আমাদের চিঠি উনি যথাসময় রেলমন্ত্রীর কাছে রেলবোর্ডের কাছে পাঠিয়ে দেবেন এবং বলেছে যে এটা আমাদের দায়িত্ব নয়, রেলের নামকরণের দায়িত্ব ঠিক করবেন রাজ্য সরকার, রাজ্য সরকার যদি নাম ঠিক করে পাঠান তাহলে আমাদের কোনো আপত্তি নেই, এটা রেলের বোর্ড নাকি এর আগে জানিয়েছিল। সুতরাং আমরা রাজ্য সরকারের কাছেও দৃষ্টি আকর্ষণ করতে যাব যে রাজ্য সরকার নামকরণ করে, স্টেশনগুলো যেমন নামকরণ করেছে রাজ্য সরকার, তেমনি স্টেশনের রেলেরও নামকরণ যদি রাজ্য সরকার দাবি করে জানায়, দাবি সনদ জানায়, তাহলে ইন্দিরা গান্ধীর নামে নামকরণ হতে পারে। আমরা এই ব্যাপারে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করব কয়েকদিনের মধ্যে। আমার নাম প্রদীপ প্রসাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি। ঠিক আছে।